নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি খুব ভালো আছেন আজকে যে রান্নাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হলো আলু পটলের রসা আর রান্নাটি সম্পূর্ণ কিন্তু নিরামিষ আর খেতেও কিন্তু দুর্দান্ত তাহলে চলুন বন্ধুরা আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখতে থাকুন পুরোটাই গোটা কয়েক পটল নিয়ে খোসা ছাড়িয়ে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি এই হলুদ গুঁড়ো আর নুন দিয়ে পটলগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে মাখানো হয়ে গেছে আর একইভাবে আলু কেটে নিয়েছি আলুগুলোকেও কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে এইভাবেই একইভাবে মেখে নিচ্ছি আলু আর পটলগুলোকে কিন্তু আলাদা করে আমি ভেজে নেব এবার নিয়েছি আদা পেস্ট এখানে নিয়েছি রোস্টেড কাজু আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর একটি টমেটো এর মধ্যে দিয়ে দিলাম এইবারে পুরোটাই কিন্তু একটি পেস্ট হবে মানে এই কটা কিন্তু পেস্ট করে নিচ্ছি পেস্ট তৈরি হয়ে গেছে এরবার অন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিচ্ছি নুন দেওয়া হয়ে গেল এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার যেটি কিন্তু ঝাল নয় শুধুমাত্র কালারের জন্যে আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে নিয়েছি ব্যাস এই হচ্ছে মশলা এইবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একটি ঘন পেস্ট আমি বানিয়ে নিচ্ছি এইভাবে আলাদা করে মশলাটা তৈরি করে নেওয়ার ফলে কিন্তু রান্নাটাই অন্য একটা মাত্রা নিয়ে নেয় অন্যদিকে গ্যাস অন করে তাতে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটি কিন্তু এতক্ষণে গরমও হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে মানে বুঝে দিতে হবে এবারে তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো তো পটল দিয়ে দিচ্ছি আর পটল না যত বেশি ভাজা হয় তত কিন্তু টেস্ট হয় সেটা তো আমরা সবাই জানি আর এই পটল আমি ব্রাউন করে ভেজে নেব ব্রাউন করে ভাজতে গিয়ে কিন্তু যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার আমি মিনিট চারেকের জন্য ঢেকে দিচ্ছি চার মিনিট পরে যখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন মোটামুটি মানে ভাজা কিন্তু হয়ে এসেছে আরও একটু ভাজা হবে তো ব্রাউন কালার হয়ে গেছে মানে ভাজাটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি এবার পটলগুলোকে আমি তুলে নিচ্ছি আর পটল তুলে নিয়ে নেওয়ার পরে যে তেলটা রয়েছে না ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকেও আমি ব্রাউন করে ভেজে নেব আর আলু আর পটল যদি আমি এই একই প্রসেসে ভেজে নিই না মানে ঢেকে ঢেকে যদি ভেজে নিই তাহলে না এখানেই কিন্তু রান্নাটা অর্ধেক হয়ে যায় হ্যাঁ মানে আলুটাও সিদ্ধ হয়ে গেল ভালো করে ভাজা হয়ে গেল পটলটা হয়ে গেলো দেখুন ব্রাউন কালারও হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে দিয়ে আমি ফোড়নটাকে আগে রেডি করে নিচ্ছি ফোড়ন রেডি হয়ে গেছে এর মধ্যে কাজু পেস্ট মানে কাজু টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম তার মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্ট দিয়ে দিলাম আর মশলা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে জল জলও সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবারে আমি গ্রেভিটাকে তৈরি করে নিচ্ছি আর গ্রেভি তৈরি করার সময় কিন্তু নুন আর মিষ্টি এগুলো কিন্তু চেখে দেখে নিতে হবে আমি এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট আদা পেস্ট দেওয়ার ফলে কিন্তু বেশ অন্যরকম একটা গন্ধ বেরিয়ে গেল আর আরও ভালো করার জন্যে এর মধ্যে আমি কয়েক দানা চিনি দিয়ে দিলাম এ কালার আর স্বাদ দুটোই চেঞ্জ হয় গ্রেভি থেকে তেল বেরিয়ে এসেছে মানে গ্রেভির তৈরি এবারে আগে থেকে ভেজে রাখা পটল আলুগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি তো কষানো প্রায় হয়ে গেছে এর থেকে দেখুন তেলটাও কিন্তু ভালো করে বেরিয়ে এসছে মানে কষানো কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এতে কি হবে পটল আর আলুগুলো আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো ভালো করে সিদ্ধ হয়ে যাবে মশলাগুলো ঢুকে যাবে এবারে আমি মিনিট পনেরো লো ফ্লেমে রেখে ঢাকনাতে ঢেকে দিলাম তো ঢাকনা পনেরো মিনিট পর খুলে নেওয়ার পর সব দেখলাম সিদ্ধ হয়ে গেছে আর আমি এর মধ্যে বাড়িতে তৈরি করা গরম মশলা গুঁড়ো আর ঘি অ্যাড করে দিলাম এতে কি হবে অন্যরকম একটা গন্ধ কিন্তু বের হয় মানে যে গন্ধটা এমনি খিদে পেয়ে যাবে তাহলে বন্ধুরা আলু আর পটলের রসা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন খুব সহজ একটি রেসিপি কিন্তু দুর্দান্ত খেতে তাহলে বন্ধুরা কমেন্ট বক্স কিন্তু খোলা রয়েছে সেখানে কমেন্ট করে জানাবেন